আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি প্রবাসে যেতে চাই বা আমি জর্ডানে যেতে চাই। বিশেষ করে আমি যেহেতু জর্ডানে থাকি, তবে বেশিরভাগ কমেন্টসই এরকম আসে যে আমি যেতে চাই, কিভাবে যাব। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজকে। দেখেন, আমি প্রথমেই বলেছি যে আমি লোকালি না, আর আমার ভিডিও করার উদ্দেশ্য এবং কি চ্যানেলের সম্পর্কে বা আমি আমার সম্পর্কে অলওয়েজ বলি, প্লাস জর্ডান সম্পর্কে বলি, এবং কি অনেক আপুরা কীভাবে আসছে জাস্ট আমি সেগুলো শেয়ার করেছি। বাট আপনারা যারা বলেন যে কিভাবে যাব, আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই যদি বলতে হয় আমার যে আপনারা জার্মান টেকনিক্যালে যান, আমি লোকালি না, তাহলে কিন্তু দেখা গেছে যে এটার কোনো মানে হয় না। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যে অনেকেই হয়তো বা আমার ভিডিও দেখে, কারো কারো হয়তো বা ভালো লাগে না, নাও লাগতে পারে, তারা আমার ভিডিওগুলো স্কিপ করতে পারেন, আপনারা নাও দেখতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আনসাবস্ক্রাইব করে কুইট করতে পারেন। যে ভিডিওগুলো, যে এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো আপনাদের দেখলে ভালো লাগবে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তবে আমি কিভাবে এসেছি, কিভাবে আসা যায়, এবং কি কিছু আপদের ইন্টারভিউ আমি আপনাদেরকে নিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনাদের উপকার হয় আর কি, যে উপকারে আসে আপনাদের ভিডিওগুলো, যে জর্ডানের আবহাওয়াগুলো কেমন, বা জর্ডানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে কেমন, বা জর্ডানে আসার পর মেয়েরা সেফ কিনা, বা আমি কোথায় থাকি, বা আরও মানুষজন কীভাবে থাকে। জাস্ট এটা হচ্ছে আমার লাইফ স্টাইল ব্লগ বা আমার সম্পর্কিত ভিডিও। আমি এটা দেখানোর চেষ্টা করি যে মানুষ যে বলে যে বিদেশে গেলে মেয়েরা খারাপ হয়ে যায়, জর্ডানে যারা আছে গার্মেন্টসে বেশিরভাগ মানুষ কাজ করে, তাদের লাইফস্টাইল বা তাদের এখানে সুযোগ সুবিধাগুলো বা তারা কিভাবে এসেছে, আসতে টাকা লেগেছে কি না, জাস্ট আমি ট্রাই করি হেল্প করার জন্য। অনেকেই হয়তো বা নেগেটিভ কমেন্টস করেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যারা নেগেটিভ কমেন্টস করেন তারা কুইট করতে পারেন, তারা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আমি যদি ভিউ বাড়ানোর জন্য আমার যদি চ্যানেল করার ইচ্ছা থাকতো, অবশ্যই সবাই চায় যে সবার চ্যানেলেই ভিউ হোক, সাবস্ক্রাইবার হোক, তবে তাহলে কিন্তু এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো মানুষ বেশি দেখে, সেই ভিডিও তৈরি করলেই বেটার অপশন। বাট আমি আপনাদেরকে বলেছি যে আমার ইচ্ছা যে আমি কিভাবে সফলতা অর্জন করেছি, আরও কয়েকটা মেয়ে যেন পারে, আরও যেন কয়েকটা মেয়ের সফলতার গল্প তৈরি করাতে পারি, সেই দিক থেকে চেষ্টা করেই আমার ভিডিওগুলো তৈরি করা। যে ভাইয়াদের সমস্যা বা যে ভাইয়ারা দেখা গেছে যে তাদের মন মতো হচ্ছে না আমার ভিডিওগুলো, তারা আনসাবস্ক্রাইব করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা দেখা গেছে যদি ভিডিও না দেখেন সমস্যা নাই, কিন্তু আমার যে উদ্দেশ্যে নিয়ে আমার ভিডিও করা, সেটা আপনাদের নেগেটিভ কমেন্টসে বা দেখা গেছে যে আপনাদের খারাপ মন্তব্যে এটা দমে যাবে না বা দমিয়ে রাখবো না আর কি। যাই হোক, যেটা বলছিলাম যে আপনারা যারা জিজ্ঞাসা করেন, দেখেন আপনারা নিজেদের কাছে নিজেদের কোশ্চেন করেন। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে জর্ডানে আসতে হলে আপনাদের ফার্স্ট পাসপোর্ট তৈরি করতে হবে, দেন আপনাদের জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যেতে হবে। এখন আপনারা যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, আমি আপনাদেরকে বলেছি যে আপনারা কী বিষয়ে জানতে চান লিখে দেন, আমি চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও তৈরি করার জন্য বা সেই কোশ্চেনটার রিপ্লাই করার জন্য। আর আপনারা যদি কাজ জানেন, যদি সত্যিকার অর্থে অপারেটর হন বা গার্মেন্টস অপারেটরই আনে এখানে বেশিরভাগ, সো তারাই যে এখানে খোঁজ নেবেন। আর যারা কিছুই জানেন না, কোনো কাজই জানেন না যেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি সেই সম্পর্কে, তাহলে তাদের তো আনবে না কোম্পানি। সো আপনার প্রবলেমই থাকুক আর আপনি ভালো অবস্থানেই থাকেন, দেখা গেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই প্রবলেম, দিন আনতে পান্তা ফুরা, এরকম অবস্থা। সবাই যদি আসতে চায় সবাইকে তো আর আনবে না। আসার জন্য যে আপনার স্কিল লাগবে সেই কাজটা আপনার শিখতে হবে কষ্ট করে, তবে আপনি আসতে পারবেন। যাই হোক, আপনারা যারা এই ভিডিওটা দেখে কমেন্টস করবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেখানে একটা থাম্বনেইল পরে নেবেন যে কোন ভিডিওতে আমি কোন বিষয় নিয়ে কথা বলেছি, সেই ভিডিওটা দেখে আপনারা ফুল ডিটেলস জেনে তারপর আপনারা জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যান, ইনশাল্লাহ আপনারা প্রবাসে আসতে পারবেন। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে কুইট করে যেতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।